আপাতত টিকে গেলেন নওয়াজ, আরও তদন্তের নির্দেশ অনলাইন ডেস্ক। পানামা পেপার্স কেলেঙ্কারির ঘটনা তদন্তে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে ক্ষমতা থেকে অপসারণ করার মতো পর্যাপ্ত প্রমাণ পাওয়া যায়নি। বৃহস্পতিবার দেশটির সুপ্রিম কোর্টের 5 সদস্যের বিচারপতির এক বেঞ্চ একথা জানিয়ে ওই ঘটনায় তার পরিবারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে একটি যৌথ তদন্ত দল গঠনের নির্দেশ দিয়েছেন বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়। 2015 সালে ফাঁস হওয়া পানামা ভিত্তিক আইনি সহায়তা প্রতিষ্ঠান মোসাক ফনসেকার 1 কোটিরও বেশি নথিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ সহ বিশ্বের বহু প্রভাবশালী ব্যক্তিত্বের নাম উঠে আসে। ফাঁস হওয়া ওই নথিতে নওয়াজের 4 ছেলেমেয়ের মধ্যে 3 জন মরিয়ম হাসান ও হোসেনের নামও জড়ায়। নওয়াজের সন্তানরা মোসাক ফনসেকার মাধ্যমে পরিচালিত বিভিন্ন অফশোর কোম্পানির মালিকানার অংশীদার। সাবেক ক্রিকেটার ইমরান খানের নেতৃত্বাধীন বিরোধী দল পাকিস্তান তেহরিক ই ইনসাফ, জামায়াতে ইসলামী সহ কয়েকটি দলের আবেদনের পরিপ্রেক্ষিতে পানামা পেপার্স কেলেঙ্কারি নিয়ে প্রধানমন্ত্রীর নওয়াজ শরীফ ও তার পরিবারের বিরুদ্ধে তদন্ত শুরু হয়। 2016 সালের 1 নভেম্বর নওয়াজ শরীফ ও তার পরিবারের সদস্যদের বিদেশে অবৈধ বিনিয়োগের অভিযোগ তদন্তে একটি তদন্ত কমিশন গঠন করে দেশটির সুপ্রিম কোর্ট। অভিযোগ ওঠার পর থেকে নওয়াজ ও তার পরিবার বিষয়টিকে রাজনৈতিক চক্রান্ত দাবি করে তা অস্বীকার করে আসছেন। আমার এই চ্যানেলতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।